হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সফট নরম তুলতুলে দুধ জিলাপি পিঠার রেসিপি। এই পিঠাটি বানানো ভীষণই সহজ আর বাজার থেকে কেনা প্যাকেট চালের গুঁড়ো দিয়েই এই পিঠাটি খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, বা বাড়িতে আগে থেকে গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটি খুবই সহজে বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য আপনাকে কোনোভাবেই কিন্তু ভিজা চালের গুঁড়া রেডি করতে হবে না। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমি আটাটা মেপে নেব। তার জন্য একটা পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ প্যাকেট চালের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। মানে আপনি চালের গুঁড়ো যতটা নেবেন তার 1/4 ভাগ ময়দা আপনাকে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মতো লবণ। এখানে রুটি করার মতো অত বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, 1 চিমটির মতো দিলেই হবে। এবার খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ দুধ, মানে 2 কাপের থেকে একটু কম দুধ আমি এখানে ব্যবহার করেছি। এখন দুধটাতে বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দুধটা বলক উঠে গেলে এখন আমি ধীরে ধীরে যে আটাটা মিশিয়ে রেখেছিলাম সেই আটাটা এর মধ্যে দিয়ে দেবো। একবারে সবটা দেবো না, একটু বাঁচিয়ে রাখছি, প্রয়োজন হলে বাকিটাও দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে অবশ্যই এই সময় গ্যাসের হিটটা একদম লোয়েতে করে দিতে হবে। এই যে বাকি আটাটাও আমি দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে প্রয়োজন হবে। এখন পুরোটা মিশিয়ে খুব ভালোভাবে আটাটাকে রান্না করে নিতে হবে, গ্যাসের হিটটা একদম লোয়েতে রেখে। খুবই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় শুকনো আটা অবশিষ্ট না থাকে। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলাটা অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে আটাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে গরমে থেকে। এই যে দেখুন, আটাটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আটাটা মুথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আটাটা অনেকটা শক্ত হয়ে এসেছে। তো এই সময় আমি এই আটাটাতে সামান্য পরিমাণ গরম দুধ দিয়ে আটাটাকে মেখে নেবো, একদম সফট আর স্মুথ করে। এভাবে অল্প অল্প দুধ অ্যাড করে আটাটা যতক্ষণ না সফট হয় এরকম করে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেলে এই পর্যায়ে আটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1টা ডিম। ডিম দিয়ে আটাটাকে আবারও খুব ভালোভাবে স্মুথ করে মেখে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আটাটা কিন্তু এখন অনেক নরম আর সফট হয়ে গেছে। তারপরও আমার মনে হচ্ছে এটা একটু জিলাপির শেপ দিতে অসুবিধা হবে, সেজন্য আবারও একটু দুধ অ্যাড করে দিলাম। তারপর আবার আটাটাকে মেখে নিচ্ছি একদম সফট করে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আবারও মেখে নিচ্ছি। এই ঘিটা অবশ্যই দেবেন, এতে করে ফ্লেভার অনেক ভালো আসবে। তবে আপনারা চাইলে তেলও দিয়ে এটা করতে পারেন। এই যে দেখুন, খুব ভালোভাবে আটাটা মেখে নিয়েছি। আটা মাখা হয়ে গেলে অপরদিকে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। আপনারা চাইলে 1 লিটারের একটু বেশিও নিতে পারেন, কারণ এই দুধে আমি পিঠা ভিজাবো, পিঠাগুলো দুধটা কিন্তু টানবে, তাই একটু বেশি দুধই আপনাকে নিতে হবে। এখন দুধটা জাল হতে বসিয়ে দিয়ে পিঠাগুলোতে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অল্প করে আটা হাতে নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে, যেভাবে আমি করছি। এবার উপর দিকটা হাতে করে এভাবে হালকা একটু চেপটে দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকার এটাকে দিয়ে নিতে হবে। আর একদম শেষ প্রান্তটা এভাবে একটু চিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে না, খুব সুন্দর থাকবে শেপটা। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার 1টা জিলাপি। আমি আরও 1টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে লম্বা করে আর ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, বাচ্চারাও এটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে। এখানে আটাটা যদি আপনারা স্মুথভাবে মেখে নিতে পারেন তাহলেই কিন্তু এই জিলাপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, সব কটা জিলাপি আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, জাস্ট হালকা গরম হবে। সেই সময়ে পিঠাগুলোকে ধীরে ধীরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু লো হিটেই ভাজতে হবে, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে না আর পিঠাগুলোতে কালারও আসবে না। যেহেতু আমি একটু সাদা সাদা রাখতে চাই পিঠাগুলো, সেজন্য। তবে আপনারা চাইলে আবার একটু কড়া কালার করেও ভেজে নিতে পারেন লাল করে। তবে পিঠাগুলো কিন্তু একটু লো হিটেই ভাজতে হবে, তাহলে একদম ভিতর পর্যন্ত খুব সুন্দর ফুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বড় বড় হয়ে গেছে।
আর খুব সুন্দর ফুলে হালকা হয়ে গেছে পিঠাগুলো। এই সময় আমি এগুলোকে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরও কালার করার ইচ্ছা থাকলে কালার করতে পারেন, আমি একটু সাদা সাদাই রাখছি। এবার পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার বাকি পিঠাগুলোও আমি এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। আর এদিকে দেখুন, যেই দুধটা আমি জাল হতে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, তাহলে পিঠাটা দুধটা খুব ভালোভাবে টানতে পারবে না। এখন আমি 1/4 কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম, যেই কাপে আমি আটা মেপেছিলাম সেই কাপেরই 1/4 কাপ। তবে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে একটু বলক তুলে নিয়ে তারপর ওই গরম দুধের মধ্যেই তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে ভাজতে থাকা পিঠাগুলোও তুলে নিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো গরম গরম দুধের মধ্যে, গরম গরম পিঠা, তাহলে কিন্তু দুধটা খুব ভালোভাবে টানবে। আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে সব ডুবিয়ে দিচ্ছি। এবার পিঠাগুলোকে ডুবিয়ে 4-5 ঘন্টা পিঠাগুলোকে ভিজতে দিতে হবে, ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করতে হবে। এই যে দেখুন, 4-5 ঘন্টা ভেজার পরে দুধ টেনে একদম পিঠাগুলো টইটুম্বুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়ে গেছে পিঠাগুলো। আপনাদেরকে কেটে দেখাই, দেখুন একদম দুধে ভিজে পিঠাগুলো নরম হয়ে গেছে। আর এটা খেতে তো এত মজার হয় তো, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এভাবে করে একবার তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তাহলে রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।